তুল্যাঙ্কর ক্ষেত্রে মনে আছে আমরা কি করি বলতো? তুল্যাঙ্কর ক্ষেত্রে যে যেমন আমরা রোধের তুল্যাঙ্ক করি কেমন করে, ধর এই একটা রোধ, এই একটা, এই একটা, আর ওয়ান, আর টু, আর থ্রি, আমরা কি করি বলতো? তুল্যাঙ্ক মানে কি, এই তিনটি রোধের পরিবর্তে এমন একটা রোধ নেওয়া হলো, এই তিনটি রোধের পরিবর্তে এমন একটা রোধ নেওয়া হলো, এই তিনটি রোধের উপস্থিতিতে যে ব্যাটারি যতটা তড়িৎ প্রবাহ পাঠাতো, একটা রোধ তিনটির বদলে এমন একটা রোধ নেওয়া হলো, ওই একটাই রোধের উপস্থিতিতে ওই একই ব্যাটারি একই কারেন্ট পাঠাবে। অর্থাৎ তিনটি রোধের যা ভূমিকা একটি রোধের ভূমিকা তাই, তাহলে সেই রোধটা এই রোধ তিনটি রোধের তুল্য রোধ, তুল্য রোধ। তাহলে এখানে এই দুটি লেন্সের বদলে যদি আমি এমন একটা লেন্স নিই যে একই বস্তুর একই জায়গায় প্রতিবিম্ব তৈরি করবে, আবার বলছি এই দুটি লেন্স থাকার কারণে এই পি বিন্দুর চূড়ান্ত প্রতিবিম্ব যেমন কিউ বিন্দুতে তৈরি হয়েছে, তাহলে দুটো লেন্সের পরিবর্তে এমন একটা লেন্স নিলাম যার ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ, সেই লেন্সের উপস্থিতির কারণে এই পি বিন্দুর প্রতিবিম্ব কিউ বিন্দুতেই তৈরি হবে। একই বস্তুর একই জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, দুটো লেন্সের বদলে আমি এমন একটা লেন্স নিলাম, তাহলে সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য এই দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্যের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। কেমন? তাহলে আমি বলছি দেখ, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ হলে, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ হলে আমরা সেখানে দুটো লেন্স, দুটো লেন্সের বদলে একটাই লেন্স হবে যার ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ, পি পি বিন্দু হবে তার বস্তু বিন্দু, আইডা হবে তার প্রতিবিম্ব, তাহলে কী হবে বলতো? ওয়ান বাই ভি, ভির জায়গায় কী হবে? ও কিউ মাইনাস ওয়ান বাই ইউ, ইউ এর জায়গায় ওপি মাইনাস ওপি, বস্তু সামনে থাকলে নেগেটিভ, ইকোয়াল টু ওয়ান বাই ক্যাপিটাল এফ। তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু ওয়ান বাই ক্যাপিটাল এফ, এটা চার নম্বর ইকুয়েশান। তিন আর চার তুলনা করছি, তিন আর চার তুলনা করে কি পাবো দেখ, তিন ও চার তুলনা করে পাই কি পাবো? ওয়ান বাই ক্যাপিটাল এফ ইকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, ওয়ান বাই ক্যাপিটাল এফ, এই যে ওয়ান বাই ক্যাপিটাল এফ ইকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। ঠিক আছে, তাহলে এটাই, এটা কার মতো লেগেছে বলতো? সেই রোধের যেটা সমান্তরাল সমবায়ে, রোধের সমান্তরাল সমবায়ের সূত্র ছিল না, ওয়ান বাই আর ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই ফোর, এও ঠিক তেমনটি ওয়ান বাই এফ ইকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। দুটোর জায়গায় যদি আমি আরও লেন্স নিতাম তাহলে কী হতো? ওয়ান বাই এফ ইকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু প্লাস ওয়ান বাই এফ থ্রি, ডট ডট। কেমন? তাহলে এন সংখ্যক যদি হয়, এন সংখ্যক লেন্সের ক্ষেত্রে কী হবে? ওয়ান বাই এফ ইকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু প্লাস ডট ডট ওয়ান বাই এফ এন, এটা হচ্ছে জেনারেল সূত্র, বোঝা গেছে? তাহলে আমরা তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক রাশিমালা পেলাম, ওয়ান বাই ক্যাপিটাল এফ ইকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। এবার এই লেন্স দুটো যদি পরস্পরের সংস্পর্শে না থেকে এই লেন্স দুটির মধ্যে ব্যবধান থাকতো, তাহলে এই ফর্মুলাটা কী হতো? যদি লেন্স দুটো পরস্পরের সংস্পর্শে না থেকে কিছুটা ব্যবধানে থাকতো, তাহলে সূত্রটা কেমন হতো বল? সেক্ষেত্রে সেই সূত্রের প্রমাণটা কিন্তু গ্রাজুয়েশনে আছে, প্রমাণটা গ্রাজুয়েশনে আছে, আমরা শুধু এটা দেখে নিই যে এ ব্যবধান, এটাটা জাস্ট লিখে রাখি অঙ্কের প্রয়োজনে, জয়েন্টে অঙ্ক আসে সেই জন্য লিখে রাখি, তবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এর প্রমাণটা কিন্তু গ্রাজুয়েশন আছে। অর্থাৎ এই দুটো লেন্স যদি পরস্পরের কন্ট্যাক্টে না থেকে পরস্পর থেকে এ ব্যবধানে থাকতো, তাহলে এ ব্যবধানে থাকা দুটি লেন্সের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য
ক্যাপিটাল এফ হলে 1 বাই ক্যাপিটাল এফ ইকুয়ালস টু 1 বাই এফ ওয়ান প্লাস 1 বাই এফ টু মাইনাস এ বাই এফ ওয়ান এফ টু। আবারও বলছি প্রমাণটা গ্রাজুয়েশানে আছে, কেমন প্রমাণটা হায়ার লেভেলে আছে গ্রাজুয়েশানে। তো এফ ওয়ান 1 বাই এফ ওয়ান প্লাস 1 বাই এফ টু মাইনাস এ বাই এফ ওয়ান এফ টু। এ যদি শূন্য হয়, এ যদি শূন্য হয় অর্থাৎ লেন্সগুলো যদি পরস্পর টাচে থাকে, এ শূন্য মানে এই টার্মটা থাকবে না, তখন এই জিনিসটা হয়ে যাবে, এইটা তখন এইটা হয়ে যাবে, কেমন। তাহলে আমরা তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্যের ব্যাপারে এটা জানছিলাম। দেখ দুটো সেম ফোকাস দৈর্ঘ্যের, কিন্তু একটা উত্তল একটা অবতল লেন্স, সেম ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল একটা অবতল লেন্স যদি পরস্পরের সংস্পর্শে থাকে, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য কী হয় বলতো, একটা উত্তল একটা অবতল লেন্স যদি সমান ফোকাস দৈর্ঘ্যের হয়, তারা যদি পরস্পরের সংস্পর্শে থাকে, তাহলে কী হবে, ওয়ান বাই এফ ইকুয়ালস টু এই ধর ওয়ান বাই এফ ওয়ান ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। তো এবার ওয়ান বাই এফ ওয়ানের মানও এফ, এফ টুর মানও এফ, কিন্তু একটা প্লাস একটা মাইনাস। কেন একটা প্লাস একটা মাইনাস? উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। তাহলে এফ ওয়ানের মানে এফ, এফ টুর মানও এফ, কিন্তু একটা প্লাস একটা মাইনাস। এটা যদি হয় তাহলে এটা ওয়ান বাই ক্যাপিটাল এফ, তাহলে ওয়ান বাই ক্যাপিটাল এফ ইকুয়ালস টু জিরো, বুঝলি, তাহলে এফ ইকুয়ালস টু ইনফিনিটি, এফ টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, ফোকাস দৈর্ঘ্য অসীম, কেমন। তো আমরা তাহলে তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য ব্যাপারটা মিটল, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্যের একটা রাশিমালা প্রতিষ্ঠা আমরা করলাম। তো লেন্সের ক্ষমতা সম্পর্কে দু একটা কথা বলি। লেন্সের ক্ষমতা, দেখ লেন্সের ক্ষমতা কি, দেখ যে যার যা কাজ সেই কাজটা সে যত ভালো করতে পারবে তার ক্ষমতা বেশি, যার যা কাজ সেই কাজটা সে যত ভালোভাবে করতে পারবে, যত তার সেই কাজটা যত সে মানে বেশি করতে পারবে সেটা তার ক্ষমতা তার তত বেশি, তাই না। তো আমি যদি বলি যে দেখ লেন্সের ক্ষমতা, লেন্সের কাজ কী, উত্তল লেন্সকে তো কী বলে, অভিসারী লেন্স, তাহলে উত্তল লেন্সের কাজ হচ্ছে অভিসারী করে দেওয়া। তাহলে আমরা এই মুহূর্তে আলোচনা করছি লেন্সের ক্ষমতা নিয়ে। লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করছে, পাওয়ার। দেখ একটা উত্তল লেন্স, উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সকে কী বলা হয়, অভিসারী লেন্স। দেখ একগুচ্ছ সমান্তর লসি তারা এখানে গিয়ে সব মিলিত হলো, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলছে। এবার তাহলে এর কাজ হচ্ছে আলোকরশ্মিকে অভিসারী করা, উত্তল লেন্সের কাজ হচ্ছে আলোকরশ্মিকে অভিসারী করা। তো যদি এখানে এই বিন্দুতে মিলিত না করে সে যদি আরও আগে মিলিত করতে পারে, মানে আরও বেশি অভিসারী করতে পারে, তাহলে এখানে যদি মিলিত করতে পারত তাহলে ক্ষমতা আরও বেশি হতো। কেন, ওর কাজ হচ্ছে অভিসারী করা, সেই অভিসারীটা আরও যত কাছে করতে পারবে, মিলিত করতে পারবে, তার মানে সেই উত্তল লেন্সের ক্ষমতা তত বেশি। তাহলে আমরা জানি সমান্তর রশ্মিগুচ্ছ লেন্স থেকে প্রতিস্থিত হওয়ার পর যেখানে মিলিত হলো সেটা হচ্ছে মুখ্য প্রকাশ। তাহলে যত ক্ষমতা বেশি তত মুখ্য প্রকাশ কাছে সরে আসবে, যে লেন্সের ক্ষমতা যত বেশি তার মুখ্য প্রকাশ তত কাছে সরে আসবে। তাহলে বলা যেতে পারে ফোকাস এফ, এফ এই ফোকাস এফের সঙ্গে পির কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। যত মুখ্য প্রকাশ, ফোকাস দৈর্ঘ্য যত কমবে তত সেই লেন্সের ক্ষমতা বেশি। তার লেন্সের ক্ষমতা পি, পি ইকুয়ালস টু ওয়ান বাই এফ, পি ইকুয়ালস টু ওয়ান বাই এফ। আবার বলছি যে উত্তল লেন্স অভিসারী লেন্স যত বেশি অভিসারী করতে পারবে, অবতল লেন্স অপসারী লেন্স যত অপসারী করতে পারবে সেই লেন্সের ক্ষমতা তত বেশি। তাহলে যত যত কাছে মিলিত করবে তত ফোকাস দৈর্ঘ্য কমবে, আর ফোকাস দৈর্ঘ্য কমলো মানে তো বলছি তার ক্ষমতা বেশি। তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু ওয়ান বাই এফ, পি ইকুয়ালস টু ওয়ান বাই এফ। এত ডায়োপ্টার, ডায়োপ্টার বা মিটার ইনভার্স, তাহলে এটা ডায়োপ্টার বা মিটার ইনভার্স। আর যদি সিজিএসে নিই তাহলে হান্ড্রেড বাই এফ, এত ডায়োপ্টার বা মিটার ইনভার্স। তাহলে ফর্মুলা, ফর্মুলা কখন হান্ড্রেড বাই এফ নেব, যখন যখন ফোকাস মিটারে থাকবে, আর ফোকাস দৈর্ঘ্য যখন সেন্টিমিটারে থাকবে তখন হান্ড্রেড বাই এফ নেবি। কী বলেছি,
যদি ফোকাস দৈর্ঘ্য মিটারে থাকে তাহলে ক্ষমতা মানে সূত্রটা লিখবে কি পি ইকুয়ালস টু 1/f, আর যদি ফোকাস দৈর্ঘ্য সেন্টিমিটারে থাকে তাহলে পি ইকুয়ালস টু 100/f বসাবি। কেমন? এটা পি ইকুয়ালস টু 1/f, পি ইকুয়ালস টু 100/f। তাহলে লেন্সের ক্ষমতা সম্পর্কে আমরা একটু জানছিলাম, লেন্সের ক্ষমতা। তো তাহলে ক্ষমতা কী পেলাম? পি ইকুয়ালস টু 1/f বা পি ইকুয়ালস টু 100/f। যখন ফোকাস দৈর্ঘ্য সেন্টিমিটারে তখন পি ইকুয়ালস টু 100/f, যখন ফোকাস দৈর্ঘ্য মিটারে পি ইকুয়ালস টু 1/f। তো ফোকাস এই যে ক্ষমতা, উত্তল লেন্সের ক্ষমতা কী? যেহেতু উত্তল লেন্সের ক্ষমতা পজিটিভ, তাই উত্তল লেন্সের যেহেতু ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেহেতু পজিটিভ, ক্ষমতাও পজিটিভ। অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ, তাই ক্ষমতা নেগেটিভ। এক কথায় উত্তল লেন্সের ফোকাস ক্ষমতা পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা নেগেটিভ। এবার লেন্স ক্ষমতা সমবায় কী? ধরো একাধিক লেন্সকে পরপর জোড়া হয়েছে, যাতে ক্ষমতা একাধিক লেন্সের সমবায়, একাধিক লেন্সের সমবায় যাদের ক্ষমতা যথাক্রমে পি ওয়ান, পি টু, পি থ্রি, তাহলে সমবায়ের ক্ষমতা হচ্ছে পি ইকুয়ালস টু, লেন্স সমবায়ের ক্ষমতা পি ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট ডট পি এন। এন সংখ্যক লেন্সের সমবায় যদি হয়, সেই সমবায় লেন্সের সমবায়ের ক্ষমতা পি ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি ডট পি এন। এর মধ্যে যদি উত্তল লেন্স হয় তাহলে ক্ষমতা পজিটিভ হবে, অবতল লেন্স হলে ক্ষমতা নেগেটিভ হবে। তো আজকের আলোচনা আমরা আলোচনার আরেকটা প্রসঙ্গ নিয়ে শেষ করি, সেটা হচ্ছে ক্ষেত্রের গভীরতা। ক্ষেত্রের গভীরতা আর লেন্সের এই যে এফ সংখ্যা, এফ সংখ্যা, স্মল এফ সংখ্যা, কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য উন্মেষের ব্যাসের যতগুণ। লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এফ হয় সেটা উন্মেষের ব্যাস ক্যাপিটাল ডি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এফ হয় সেটা লেন্সের উন্মেষ, উন্মেষের যে ব্যাস তার ডি তার যতগুণ তাকে এফ সংখ্যা বলা হয়, এফ সংখ্যা। তাহলে এফ সংখ্যা ইকুয়ালস টু ক্যাপিটাল এফ বাই ডি। এফ সংখ্যা যত বাড়ে ক্ষেত্রের গভীরতা বাড়ে, ক্ষেত্রের গভীরতা বাড়ে। এই যে ধর আমি লেন্স দিয়ে আমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই প্রতি বস্তুর সামনে একটা বিন্দু, পিছনে একটা বিন্দু, এটাকে যত মানে এক কথায় যতটা থ্রি ডি ফিগার দেখানো যায়, যতটা থ্রি ডি ফিগার দেখে মানে সামনে এবং পিছনে বিন্দু যত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা যায় সেটাকে ক্ষেত্রের গভীরতা তত বাড়ে আমরা বলি। তো এফ সংখ্যা যত বাড়ে, যে লেন্সের এফ সংখ্যা যত বেশি হয় তার ক্ষেত্রের গভীরতা তত বেশি হয়, যে লেন্সের এফ সংখ্যা যত বেশি তার ক্ষেত্রের গভীরতা তত বেশি। তো আজ ক্লাসে আমরা আলোচনা করলাম, আলোকপাত করলাম কিসের ওপর? লেন্স সমবায়, লেন্স সমবায়ের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য বা তুল্য ফোকাস দৈর্ঘ্য নিয়ে আমরা আলোচনা করলাম। লেন্স সমবায়ে তার তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য বা তুল্য ফোকাস দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করলাম, আমরা আলোচনা করলাম লেন্সের সমবায় নিয়ে, আলোচনা করলাম এফ সংখ্যা ক্ষেত্রের গভীরতা নিয়ে। তো মূল তো আলোচনার ফোকাস ছিল লেন্স সমবায়ের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য এবং লেন্সের ক্ষমতা নিয়ে। তো আজ আমরা ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।